আসছে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাতীয় পার্টিতে চলছে নাটকীয়তা। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিল তফসিল পিছিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় ডাকতে রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন। এর আগে তিনি মহাজোটের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার চিঠি দেন নির্বাচন কমিশনে। নির্বাচনে যাবে কিনা এ নিয়ে দ্বিধায় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রিতা নাহারের প্রতিবেদন। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির নির্বাচন ঘিরে নাটকীয়তা আর দেবরভাবের দ্বন্দ্ব নির্বাচন কমিশনের পর বঙ্গভবনেও গেছে। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এ সময় মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ পেছানো সহ নির্বাচনে নিবন্ধিত সব দলের অংশগ্রহণের জন্য আলোচনার উদ্যোগ নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানান। তফসিল দেওয়া যাবে না, পেপার নমিনেশন পেপার দেওয়া যাবে না, সেই ব্যাপারে বললাম যে তফসিল ঘোষণাটা যদি একজন বিষয়ে বেগম রওশন এরশাদ বলেছেন যে বিরোধী দল আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করব। যদি সবার সাথে আলোচনা করার সময় হয় তাহলে আলোচনা করে সবাই নির্বাচন আসলে আরো উৎসবমুখ নির্বাচন হবে। এদিকে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মনোনয়নপত্র ছাপানো সহ সার্বিক প্রস্তুতি থাকলেও এখনও কোনো কার্যক্রম শুরু করেনি কাদেরপন্থীরা। প্রেসিডিয়াম সভা ডেকে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব। নির্বাচনে যাওয়ার সকল প্রস্তুতি আছে আমাদের, এখন আমরা দ্বিধায় আছি। নির্বাচন যাওয়া ঠিক হবে কিনা, যাব কিনা, জনগণের কি অবস্থা, এই দ্বিধাটা বা সংশয়টা এখনো আমরা এর থেকে বেরিয়ে আসতে পারিনি। মহাজোটের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দেয় রওশন এরশাদ। এদিকে কাদেরপন্থীরা চেয়ারম্যান বা মহাসচিবের স্বাক্ষর ছাড়া পার্টির কোনো মনোনয়নপত্র জমা না নিতে পাল্টা চিঠি দেয় ইসিতে। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।